রাজপোহালেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, তার আগে জেলায় জেলায় ডিসিআরসিতে চূড়ান্ত ব্যস্ততার ছবি। হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ডিসিআরসিতে সকাল থেকে হাজির ভোটকর্মীরা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটের যাবতীয় সরঞ্জাম গ্রহণ করছেন তারা। হেমতাবাদের ডিসিআরসি থেকে সেই চিত্রই তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মৃন্ময় বসাক। আগামীকাল পঞ্চায়েত নির্বাচন, তার আগে আজকে সকাল থেকেই কিন্তু হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের এই ডিসিআরসি সেন্টারে ভোটকর্মীদের আনাগোনা লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি ভোটকর্মীরা তাদের দায়িত্ব মতন ব্যালট বক্সের পাশাপাশি বিভিন্ন যে প্রয়োজনীয় সামগ্রী এবং ভোটের জন্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ব্লক প্রশাসন বা যারা এখানে দায়িত্বে রয়েছেন আধিকারিকরা তাদের কাছ থেকে বুঝে নিচ্ছেন। সকাল থেকেই কিন্তু এই ডিসিআরসি সেন্টারে ভোটকর্মীরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। কিছুক্ষণের মধ্যে তারা তাদের প্রয়োজনীয় যে সামগ্রী রয়েছে সেই সামগ্রী নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা দিবে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে ডিসিআরসি সেন্টারে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ভোটকর্মীরা এসেছে, ভোটকর্মীরা তাদের সামগ্রী নিচ্ছে। আপনাদের জানিয়ে রাখি হেমতাবাদ ব্লকে মোট 125টি ভোট গ্রহণ কেন্দ্রে এই ভোট গ্রহণ করা হবে। তার জন্য তৎপর রয়েছে হেমতাবাদ ব্লক প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসন, এসব পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এমনটাই কিন্তু জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কি বলছে ভোটকর্মীরা আমরা শুনবো। আপনার নাম? বিশ্বরূপ সেনগুপ্ত। আগামীকাল 8 তারিখ ভোট। তো কি মনে করছেন ভোট কতটা শান্তিপূর্ণ হবে বা আপনাদের নিরাপত্তা কতটা আছে? আমি তো হেমতাবাদ স্কুলে আসলাম 10টায়, এখানে কোনো কেন্দ্রীয় বাহিনী নেই। এখন আদৌ বুথ কেন্দ্রে আছে কিনা সেটা আমি জানি না, বলতে পারবো না। হেমতাবাদ মোটামুটি পিসফুল জায়গা, এখানকার মানুষজনও ভালো। হেমতাবাদের যে ডিসিআরসি করেছে সেটা ছোট হলেও মন্দের ভালো এখনো অবধি আছে, কিন্তু প্যারামিলিটারি বা কেন্দ্রীয় বাহিনী যা শুনছিলাম তার কোনোটাই আমাদের নজরে আসেনি এখনো। আমরা চাই যে আমাদের বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ যেভাবে নির্দেশ আছে তারা আসবে এবং আমরা আমাদের যা নির্বাচনের গাইডলাইন আছে সেই অনুযায়ী ভোট করব। তাতে পুলিশের সাহায্য এবং প্যারামিলিটারি সাহায্য অবশ্যই প্রয়োজন, কিন্তু আমরা এখনো কোনো প্যারামিলিটারি দেখতে পাইনি, এটুকুই কথা। আমরা তো এটা প্রশাসনিক বিভাগ থেকে যেটা জানা যাচ্ছে যে আমরা একজন কেন্দ্র বাহিনী একজন রাজ্য পুলিশ থাকবে, তাতে আমরা নিরাপত্তা বোধ করছি, হ্যাঁ পাবো, কিন্তু যদি না থাকে তাহলে আমরা নিরাপত্তা বোধ করছি না, সেদিকে আমাদের অসুবিধা মনে হচ্ছে। একজন এই বারে বারে ভোটকর্মীরা কিন্তু তাদের নিরাপত্তার একটা দাবি জানিয়েছিল যে তাদের নিরাপত্তার প্রয়োজন, পাশাপাশি বিভিন্ন বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের তারা দাবি জানিয়েছিল। আজকে ডিসিআরসি সেন্টারে এসেও কিন্তু তাদের মুখে ঠিক একই দাবি আসলো যে কেন্দ্রীয় বাহিনী কোথায়। এখন কতটা নির্বিঘ্নে হয় পঞ্চায়েত নির্বাচন সেদিকে নজর থাকছে আমাদের। হেমতাবাদ থেকে মৃন্ময় বসাক, আরসিটিভি সংবাদ। আর মাত্র কয়েক ঘন্টা পরে শুরু হচ্ছে পঞ্চায়েত নির্বাচন, যাকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি একই ছবি হেমতাবাদেও। সূত্রের খবর, দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ হয়েছে হেমতাবাদ ব্লকে। শুক্রবার সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ব্লকের বিভিন্ন প্রান্তে রুট মার্চ করে, সাধারণ মানুষের মন থেকে ভীতি দূর করে তাদের ভরসা যোগান জওয়ানরা। রাজ্য জুড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, শান্তিপূর্ণ ভোট নাকি লাগাম ছাড়া হিংসা? পঞ্চায়েত ভোটের সব খবর আমরা তুলে ধরবো আপনাদের সামনে 8ই জুলাই সকাল 8টা থেকে। পঞ্চায়েত ভোটের সব খবর জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।